গুড মর্নিং, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকে সকালবেলার ভিডিও বানাচ্ছি, সকালবেলায় একদম ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। আমি সাধারণত ব্রেকফাস্টে খাই রুটি, কোনো একটা সবজি থাকে, তার সঙ্গে থাকে কলা, আমি কাঁঠালি কলাই খাই। আর কাঁঠালি কলা, কলার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। সিঙ্গাপুরি কলাও ভালো, কিন্তু আমার সিঙ্গাপুরি কলা থেকে কাঁঠালি কলা বেশি ভালো লাগে। তো এটাই আমার হয় ব্রেকফাস্ট। আর তার সাথে থাকে আমার উমেন্স হরলিক্স, এক গ্লাস না হাফ গ্লাস মতো, তো ওটাই আমি ব্রেকফাস্টে খাই। ব্রেকফাস্টটা যদি পুরোপুরি ঠিক মতো করা না হয় তাহলে কিন্তু শরীরে অনেক রকম প্রবলেম দেখা দেয়, তাই ব্রেকফাস্টটা করা খুব জরুরি। আর যারা সকালবেলা উঠে অনেক কাজ থাকে বলে ব্রেকফাস্ট করতে 9:30, 10, 11 বাজিয়ে দেয়, তাদের কিন্তু অ্যাসিডিটি, লিভার প্রবলেম এবং গল ব্লাডার স্টোন হতে বাধ্য। তাই ব্রেকফাস্টটা সবসময় তাড়াতাড়ি আর অনেকটা করা উচিত। আজকে আবার বানিয়েছি বড়ি, তো ওই বড়িগুলো যাবো রোদে শোকাতে দিতে। ওই আগেরগুলোকেও তুলতে হবে, তো ছাদে গিয়ে আমি দেখাচ্ছি কি করেছি। বড়িগুলো যেগুলো বানিয়েছি সেগুলো নিয়ে এখন ছাদে যাব, চলো যাই একসাথে। এখন যাচ্ছি ছাদে এগুলো শুকাতে দিতে, আমার এই কাজ করতে খুব ভালো লাগে। আমি এটা মা আমার মা করতে চায় না, কিন্তু আমার করতে ভালো লাগে। মা বলে কিনেই খাবো, কিন্তু আমার মনে হয় যে হাতে বানানো জিনিসের টেস্ট বেশি। তো এখন আমি ছাদে এসেছি, ছাদে গুলোকে ধোবো। এটা হলো মটর ডালের বড়ি। মটর ডালের বড়িটা ঠিক সুন্দর করে দেয়া যায় না, একটুখানি দানা দানা থাকে, যার জন্য একটুখানি এরকম দেখতে হয়েছে, তবে খেতে টেস্ট হয়। এই দেখো, এগুলোকে এখন আলাদা করব, একটা একটা করে আলাদা করব, এগুলো শুকিয়ে গেছে। এখন লাঞ্চ টাইম, তো আমাদের অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে যেন ইতু পুজোর জন্য আমরা এরকম সিদ্ধ ভাত খাই। তো এটা আলু সিদ্ধ, শিম সিদ্ধ, আর এখানে আছে করলা সিদ্ধ, ওটাকে মাখা হয়েছে, সমস্ত কিছু এরকম ঘি লবণ দিয়ে মাখা হয়, খেতে দারুণ টেস্ট হয়। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, অনেক কিছু থাকে। আর এই ভাতটা খেতে আমার দারুণ লাগে, আতপ চালের ভাত, তো আমি ওটাই খাচ্ছি। আর এই অগ্রহায়ণ মাসের যে কটা রবিবার থাকে সে কটা মা যখনই করে আমিও মার সাথে খেতে বসে যাই এটা দিয়ে। যারা আমার মতো একটু গাছ ভক্ত, প্ল্যান্ট খুব ভালোবাসো, তারা এরকম মানি প্ল্যান্ট সুন্দর সুন্দর কন্টেনারে ভরে রাখতেই পারো। মানি প্ল্যান্টটা যখন প্রথম লাগিয়েছিলাম 3টে পাতা ছিল, এখন দেখো কতগুলো পাতা হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে। আর এই গাছটা আনার পর থেকে আর মাটি দিয়ে বসাবো বসানোও হয়নি, তো এরকম জলের মধ্যে রেখেই খুব সুন্দর লাগছে, সেজন্য আর আমি এটা জলের মধ্যে রেখেছি, এটাকে আর চেঞ্জ করিনি।
গাছটা দেখতে সত্যি খুব সুন্দর, কি গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, আমি ঠিক জানি না এটার নামটা কি। আর এই মানি প্ল্যান্টগুলো, এই যে যে মানি প্ল্যান্টের যে নিচে গাছটা দেখালাম ওইটারই ডাল কেটে আমি এরম জলের মধ্যে রেখে দিয়েছি। গাছগুলো, মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর বেড়েছে, 2-3 মাস আগেই বোধহয় আমি মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, তোমাদের বোধহয় দেখিয়েছি, সেটাই দেখো কত সুন্দর হয়ে গেছে। আমার মানি প্ল্যান্ট ভীষণ প্রিয় একটা গাছ, সেজন্য আমি চারিদিকে মানি প্ল্যান্ট গাছ করে রাখি। আর মানি প্ল্যান্টের সাথে এই পাশে যে গাছটা দেখছো, তোমরা প্লিজ এই গাছটার নাম বলবে, এই মানি প্ল্যান্টের সঙ্গে যে গাছটা লাগানো এই গাছটার নাম কি? আমি এই গাছটার নাম জানি না। তো এটাও আমি এনেছিলাম, এটা এনে এরকমভাবে বসিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, তার সাথে একটা ছোট মানি প্ল্যান্টও হয়েছে। আজকের ভিডিও এইটুকুনি, আবার আসছি নতুন ভিডিওর সাথে, নমস্কার।